নাবালিকা গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগে অভিযুক্ত জামাইকে হাসপাতালের ভেতরেই মারধরের অভিযোগ মৃতার পরিবারের ঘটনাটি ঘটেছে নিউটাউন থানা এলাকায় নাবালিকা বধূ হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নিউটাউনে বিষ খাইয়ে নাবালিকা বধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনাটি নিউটাউনের পাথর ঘাটার ঘটনা স্বামীকে মারধর করার অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জানা গিয়েছে গত মার্চ মাসে বাড়ি থেকে ১৬ বছরের নাবালিকা পূজারায়কে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন নিউ টাউনের পাথরঘাটার বাসিন্দা প্রশান্ত মণ্ডল পূজার বাবার দাবি এর কিছুদিন পরেই পূজা তার বাবাকে ফোন করে জানায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে তার বাড়ির লোকেরা তার বাবা বারংবার ছেলেটিকে মেয়েকে ফিরিয়ে দিয়ে যেতে বললেও পূজাকে কোনোদিনও ফিরে পাঠায়নি ওই যুবক এদিন বিকেল নাগাদ যুবক পূজার বাবাকে ফোন করে জানান তার মেয়ের খুব শরীর খারাপ তড়িঘড়ি তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে আসতে হবে পূজার বাবার দাবি তারা যখন হাসপাতালে আসেন সেই সময় পূজাকে মৃত অবস্থায় দেখতে পান এরপরেই পূজার স্বামী প্রশান্তের উপর চড়া হয় পূজার পরিবারের সদস্যরা মারধর করা হয় তাকে হাসপাতালে চিকিৎসকদের প্রাথমিক অনুমান বিষ খাবার ফলেই মৃত্যু হয়েছে পূজার পূজার বাবার অভিযোগ মেয়েকে অত্যাচার করে বিষ খাইয়ে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকেরা কাশীপুর থানার অভিযোগ দায়ের কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সঙ্গে খুব গোলযোগ করে ও খুব পরে প্রেসেং করে তাও আমাকে জানায় জানার পরে আমি বলি যে মা তুমি চলে এসো ওখান থেকে তোমাদের অসুবিধা করে তারপরে ওকে বললো বলার পরে বললো ঠিক আছে আমি আজ পার্টি দিচ্ছি অমুকদিন দিচ্ছি তমুক দিন তারপরে বললো আমার বাবা বাবা মা ওদেরকে দিয়ে আমি এই তিন তারিখে পাঠিয়ে দেবো তিন তারিখে পাঠিয়ে দেওয়ার তারপর আর কোনো কথা হয়নি আজকে মারা যাওয়ার পরে গিয়ে আমাকে আমি কল করেছি তারপরে কি হলো এই সমস্যাটা কি তারপরে গিয়ে শুনলাম যে মারা গেছে সেই কথাটা আমাকে বললো আগেও তো দাঁড়াই রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নিউ টাউন